অভিযোগ আপনাদের কি হয়েছে? দেখুন, গতকাল কে থেকে আমাদের যে প্রার্থী হয়েছে, তো আমাদের প্রার্থীর নাম বিভিন্ন ওয়ার্ডে শান্তিপুর শহরে লেখা হচ্ছে, তেমনি শান্তিপুরে 4 নম্বর ওয়ার্ডে দেয়াল লেখা হয়েছিল। 4 নম্বর ওয়ার্ডের কার্যকর্তা কর্মী বৃন্দের ওয়ার্ডে ওয়ার্ডে তারা নাম লিখছিলেন। আমাদের যিনি প্রার্থী হচ্ছেন মাননীয় শ্রী জগন্নাথ সরকার মহাশয় এবং পদ্মফুল প্রতীকচিহ্ন। তো লেখার পর সকালবেলায় আমার কমিটির সম্পাদক কবি চক্রবর্তী মহাশয় তিনি আমাকে খবর দেয়। তো তারপরে আসি, এসে এখানে দেখি যে গোবর এবং তার সাথে সাথে মাটি লেপা রয়েছে আমাদের প্রার্থীর নাম এবং আমাদের যে প্রতীক রয়েছে পদ্মফুল প্রতীক চিহ্নেতে। তারপরে আমরা দেখতে পাই যে আর একটা কাগজে লেখা রয়েছে তারপরে যে আমরা এই প্রার্থীকে পছন্দ করি না। তো তারপরে সেই কাগজটা যখন আমরা তুলছি, তুলে নিয়ে আমরা দেখতে যাই, তখন দেখি সেই পিছনটা পুরোপুরি ক্যালেন্ডার এবং শান্তিপুর পৌরসভার ক্যালেন্ডার। সেখানে শান্তিপুরের যিনি বিধায়ক ছিলেন এক সময়, যিনি চেয়ারম্যান ছিলেন, তার ছবি রয়েছে, ম্যাক্সিমাম কাউন্সিলরদের ছবি রয়েছে। তো তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিতে মেতেছে, তারা বুঝে গিয়েছে যে 21-এ নির্বাচনে আর ক্ষমতায় আসতে পারবে না, আর তাই তাদের পালে হাওয়া তোলার জন্য তারা এই নোংরা রাজনীতি করছে। তো শান্তিপুরে যারা যারা এই নোংরা রাজনীতি করছে, শান্তিপুরের মানুষ তো যোগ্য জবাব দেবে। তার সাথে সাথে আমরা এখন পুলিশ প্রশাসনের কাছে যাব এবং নির্বাচন কমিশনের কাছে যাব, আমরা অভিযোগ জানাবো যে যারা যারা এর সাথে যুক্ত আছে, দোষী আছে, তারা যাতে অবিলম্বে গ্রেপ্তার হয়, এই দাবি আমরা শান্তিপুর টাউনান বিজেপির পক্ষ থেকে রাখছি। এবং তার সাথে সাথে যদি পুলিশ কোনো পদক্ষেপ না নেয়, আমরা আগামী দিনে আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর আন্দোলনে নামব। তৃণমূল কংগ্রেস এরকম, আপনারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কারণটা কি এরকম করার? দেখুন, তৃণমূল কংগ্রেসের অভিযোগটা তোলার কারণটা কি, এখানে পরিষ্কার ওনারা সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছিল যে প্রার্থী পছন্দ না, তার মানে কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীবৃন্দ হয়তো এইটা করতে পারে। তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীবৃন্দ যদি কাউকে প্রার্থী পছন্দ না হয়, সেই প্রার্থীদের পরে হয়তো কাদা মারতে পারে, কিন্তু আমাদের যে পদ্মফুল প্রতীকচিহ্ন, সেই পদ্মফুল প্রতীকচিহ্ন তো মারবে, এরকম ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কর্মীবৃন্দ নেই। তো এটাতে পরিষ্কার, তারপরেও যে ক্যালেন্ডারটায় লেখা রয়েছে যে আমরা প্রার্থী পছন্দ করছি না, তার পিছনে শান্তিপুরের পৌরসভার ছবি রয়েছে, পৌরসভার যিনি প্রার্থী হয়েছেন এখন অজয়বাবু তার ছবি রয়েছে। তো এটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কর্মীর বাড়িতে তার পৌরসভা তৃণমূল কংগ্রেসের ক্যালেন্ডার থাকবে না, তৃণমূল কংগ্রেসের ক্যালেন্ডার থাকবে তৃণমূল কংগ্রেসের ঘরে। আর এটাই পরিষ্কার যে রাতের অন্ধকারে যারা যখন দোষীরা ক্রাইম করে, কোনো না কোনো তথ্য রেখে যায়, আর সেটা তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে করেছে, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে যে দুধ কা দুধ পানি কা পানি, যে তৃণমূল কংগ্রেস সেটা করেছে, আর এর যোগ্য জবাব শান্তিপুরবাসী দেবে। আপনার নাম? বিপ্লব কর, শান্তিপুর টাউন হল বিজেপি সভাপতি। তুমি ওটা আটকে দাও, ঘুরে ঘুরে